নমস্কার, টেকুলিয়ান চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি আপনার হোস্ট এন্ড ট্রেনার বিশ্বজিৎ মন্ডল। আর আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করব বিভিন্ন ধরনের পাসপোর্ট সাইজ নিয়ে। তো প্রথমত আমি আলোচনা করব প্যান কার্ড তৈরি করার জন্য যে আমাদের পাসপোর্ট সাইজ দরকার হয় তার সাইজটি। তো প্যান কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য যে পাসপোর্ট সাইজটি আমাদের দরকার হয় সেটি হলো ওয়াইডে দিবেন 2.5 সেন্টিমিটার এবং হাইট করবেন 3.5 সেন্টিমিটার এবং রেজুলেশন 300। যদি আপনি মিলিমিটারে করেন তো করবেন 25 মিলিমিটার ওয়াইড এবং হাইট করবেন 35 মিলিমিটার মানে এমএম আর রেজুলেশন করবেন 300। তো যদি আপনি আই কার্ডের জন্য পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে চান তাহলে তার সাইজ করবেন চওড়াতে মানে ওয়াইড করবেন 20 এমএম মানে 2 সেন্টিমিটার, হাইট করবেন 2.5 সেন্টিমিটার মানে 25 এমএম। আর আপনি যদি স্কুলের জন্য পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে চান তাহলে তার সাইজ দিবেন ওয়াইড 2.5 সেন্টিমিটার মানে 25 এমএম এবং হাইট দিবেন 2.5 সেন্টিমিটার মানে 25 এমএম এবং রেজুলেশন রাখবেন 300। হাইট এবং ওয়াইড 2.5 সেন্টিমিটার। আর আপনি যদি পাসপোর্ট ফর্মের জন্য পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে চান তাহলে তার সাইজ দিবেন ওয়াইডে দিবেন 3.5 সেন্টিমিটার মানে 35 এমএম এবং হাইট করবেন 3.5 সেন্টিমিটার মানে 35 এমএম এবং রেজুলেশন 300 পিক্সেল/ইঞ্চ। আর আপনি যদি কোনো নর্মালি পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে চান যেটা অরিজিনাল পাসপোর্ট সাইজের মাপ সেটি দিবেন 3.5 সেন্টিমিটার ওয়াইড করবেন এবং হাইট করবেন 4.5 সেন্টিমিটার এবং রেজুলেশন 300 পিক্সেল/ইঞ্চ মানে 3.5 x 4.5। আর আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের জন্য পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে চান তাহলে তার সাইজ দিবেন ওয়াইড করবেন 3.5 সেন্টিমিটার মানে 35 এমএম এবং হাইট করবেন 4.5 সেন্টিমিটার মানে 45 এমএম এবং রেজুলেশন রাখবেন 300, যেটি আমরা নর্মাল সাইজ বলে থাকি। আর আপনি যদি ভিসা অ্যাপ্লাইয়ের জন্য পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে চান তাহলে তার সাইজ দিবেন ওয়াইড মানে চওড়াতে করবেন 2 ইঞ্চ এবং হাইটে করবেন 2 ইঞ্চ রেজুলেশন 300। এমএমএ যদি করতে চান তো করবেন 51 এমএম ওয়াইড এবং হাইট করবেন 51 এমএম মানে 51 এমএম এবং রেজুলেশন 300 x ইঞ্চ। আর আপনি যদি আমেরিকা বা লন্ডনের জন্য পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে চান তাহলে তার সাইজ দিবেন 5 সেন্টিমিটার ওয়াইড এবং হাইট করবেন 5 সেন্টিমিটার রেজুলেশন 300 পিক্সেল/ইঞ্চ। আর আপনি যদি ভোটার কার্ড অ্যাপ্লাইয়ের জন্য পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে চান তাহলে তার সাইজ দিবেন ওয়াইড 51 এমএম এবং হাইট করবেন 51 এমএম এবং রেজুলেশন 300 পিক্সেল/ইঞ্চ। আর কিছু কিছু আমাদের অনলাইন ফর্ম ফিল আপ করতে হয় যেমন SC ST OBC। SC ST OBC-র যে আমরা অ্যাপ্লাই করি তার জন্য যে পাসপোর্ট সাইজ আমাদের ফটো আপলোড করার প্রয়োজন হয়ে থাকে তার সাইজটি হলো ওয়াইড হলো 100 পিক্সেল এবং হাইট করবেন 150 পিক্সেল। আপনাদের সুবিধাতে আমি জানিয়ে রাখি 1 ইঞ্চ সমান হলো 96 পিক্সেল। আর আপনি যদি জয়েন্ট পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে চান তাহলে তার সাইজ দিবেন ওয়াইড 4.5 সেন্টিমিটার এবং হাইট করবেন 3.5 সেন্টিমিটার রেজুলেশন রাখবেন 300 পিক্সেল/ইঞ্চ। আশা করছি পাসপোর্ট সাইজ ফটোর বিভিন্ন সাইজগুলো আপনি জেনে গেছেন। তবুও আপনার মনে যদি কোনো সাইজ সংক্রান্ত জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্টে কমেন্ট করুন, আমি যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।
আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ।